বলে আর এখন ইয়ে কেটে রাখলাম। নিয়ে ওষুধটা নে তো তাড়াতাড়ি করে, সব সামলাতে না পুরো মানে সকাল থেকে আর টাইম পাওয়া যাচ্ছে না, এত সকাল থেকে কাজ। আজ তো বন্ধুরা দেখো, এটা হলো তোমার সে খয়রা ইলিশ বলে না ছোট, ওই ইলিশের সর্ষে আর পোস্ত দিয়ে করেছি। এটা লাউয়ের পাতা বাটা, আর এখানে মুসুরির ডাল হচ্ছে, আর ভাতও এখানে হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এখন এই সব কাজ কমপ্লিট করতে হবে। মেয়ের তো আজকে স্কুল আছে, এসব কমপ্লিট করবো, মানে সব পরিষ্কার করব, চাদরটা গাছবো, ঘরের কি হাল দেখো, এই যে সব পরিষ্কার করবো। যে মিষ্টু পড়তে বসবে, এখনই উঠলো তো, ঘরে তো এখন বেশি বাজছে না, 10টা বাজতে 10। তো চলো আমি কাজগুলো সব কমপ্লিট করে একদম তোমাদের সাথে গল্প করতে আসব, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো বন্ধুরা কেমন আছে জানিও সবাই, তো আবার চলে এলাম সকালবেলায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীকুণ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। তো এখন থেকে আমার সঙ্গে সারাদিন থাকো, আর আমার রান্না বান্না কাস্ট কম্বো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। কেন জানো, আজকে তো আমার মেয়ের পরীক্ষা, তোমাদের বলেছিলাম 4 তারিখ থেকে পরীক্ষা, তো তার জন্য। তো আর আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে দিও। তো আমার সঙ্গে থাকো এখন থেকে, আমি কী কী শেয়ার করি ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর আজকে কী কী রান্না করেছি তোমরা তো দেখলে, তা একবার বলে দিই। আজকে বেশি কিছু করিনি, ওই যে তোমার ওই ছোটো ছোটো সেই ইলিশের মতো হয় ওইটা করেছি, সর্ষের পোস্ত দিয়ে ওটা ঝাল করেছি, আর মুসুরির ডাল আর ওই লাউয়ের পাতা বাটা, আর কিছু রান্না করিনি আজকে, এটাই রান্না করেছি, বুঝেছ? তো একটু বসবো, বসে টসে তারপরে, এখন তো বাসছে অনেকটা বেজে গেছে, তো 1:30 স্কুলে বেরোবো, বুঝেছ? তো একটু বসবো, তারপর একটু শুয়ে রেস্ট নিব, তারপর রেডি হয়ে স্কুলে যাব। তো তোমার 2:30 থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা, মানে 2:30 থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা ওদের। তো ধরো প্রথম দিন তো একটু আগে আগে যেতে হবে, নাহলে সিট নাম্বারের ধরো ব্যাপার থাকে, ক্লাসের থাকে, তো সেগুলো তার জন্য প্রথম দিন একটু তাড়াতাড়ি যেতে হবে, আজকে 1:30 বেরোবো। আবার ট্রেনে করে যেতে হয়, তো ট্রেন আবার একটু লেট থাকে, আবার কোনো সময় একটু প্রবলেমও হতে পারে তার জন্য, বুঝেছ? 10 তারিখে পরীক্ষা শেষ মিষ্টুর, 11 তারিখে যাবো আমার মায়ের বাড়ি, 11 তারিখ থেকে মায়ের বাড়িতে ব্লক পাবে তোমরা, বুঝেছো, মায়ের বাড়ি থেকে। তো চলো একটু রেস্ট করি, দিয়ে যখন রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সামনে এসে আবার গল্প করবো, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত, একদম দেখতে থাকো, ঠিক আছে? কেউ স্লিপ করবে না, তো যাবো আর আসবো এক্ষুনি। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য, এই কুর্তিটাই পরলাম, কেন বলো তো কালকে পরেছিলাম, তো এসে একদম ধুয়ে দেবো তার জন্য। তো আমাদের মিষ্টিরও হয়ে গেছে, এই যে বসে আছে পরীক্ষা দিতে আছি না, আনন্দ করতে আছে, ও নিজে নাকি বুঝতে পারছে না। তো এ দেখো আমি এটা নিয়ে নিয়েছি, ওখানে বসে থাকবো, তো এই যে গরম লাগবে করে হাওয়া খাবো, তারপর জল নিয়েছি, অনেক কিছু নিয়েছি, এই যে আমার ব্যাগ, এই যে এই ব্যাগে করে, কারণ অনেকক্ষণ বসে থাকতে হবে, গরম লাগবে, তার ছাতাও নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ, যা রোদ না বাইরে বেরোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ভাত মাত খেয়ে একটু ঘুমোই, কিন্তু যেতেই হবে, কোনো উপায় নেই, স্কুল তো যেতেই হবে। তো তাড়াতাড়ি করে সব কিছু আর নিয়ে গেছি, জানো তো দেরি হয়ে গেছে, হ্যাঁ সব কিছু নিয়ে নিই, ঘরের কাজ সামলে সামলাতে সামলাতে না পুরো মানে সকাল থেকে আর টাইম পাওয়া যাচ্ছে না, এত সকাল থেকে কাজ। আর যেগুলো দরকারি জিনিস এগুলো এতক্ষণ থাকবো, তার জন্য জল নিলাম, পয়সার ব্যাগ, হেডফোন, রুমালটা দিতে হবে না, তবে স্কুল বিঘানো তুই এমনি ভূত আমাকে ধরলে আমি এতটাই সুন্দর, তা আমাকে সহজে ছাড়তে চাই না, কথা শুনেছ, কথা শুনেছ, চলে যায় আর কি করবো, বন্ধু তো আমার ব্যাগ পুরো রেডি, এই যে তো চলো নে ওষুধটা নে, দেখো ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে এখন আসার, মানে মিষ্টু 40 হয়ে গেল, কিন্তু ট্রেন পাবো না, ওষুধ কিছুতে খেতে জানে না, একটু যে সুস্থ হয়ে যাবে অমনি ওষুধ খাওয়া বন্ধ করে দেবে, এমন বদমাস মেয়ে আমার, কাল থেকে তো বিছানা থেকে উঠতে পারছিল না,
তো কালকে তো না বলতে ওষুধ ধরে খেয়ে নিয়েছে, কালকে ওষুধটা খেয়ে যে দেখেছে একটু সুস্থ হয়ে গেছে, অমনি ওষুধ খাওয়া মাথায় উঠে গেছে ওর। সকাল থেকে চিল্লিয়ে চিল্লিয়ে সব ওষুধ খাওয়ালাম যতগুলো ওষুধ, ওষুধে অ্যাকশনটা চলে আসছে। আমি ওষুধটা হাতে না দাঁড়িয়ে থাকবো, ওষুধটা খেয়ে তো যাবি, ধর বাইরে জল আছে নাকি দেখ, তাহলে আমি জল খাবো। তো চলো বন্ধুরা একদম বেরিয়ে যাই স্কুলে গিয়ে, যদি ওখানে টাইম পাই তো ব্লগ করবো, সেরকম যদি জায়গা আমি পাই তো করবো, নাহলে আবার বাড়িতে এসে দেখা হচ্ছে, ঠিক আছে? সেরকম বন্ধু বান্ধব পেলে করবো, তাহলে বাড়িতে এসে আবার দেখা হবে। আর যা রোদ বন্ধুরা, দেখো স্কুলে পৌঁছে গেছি আর এখন দাঁড়িয়ে আছি, স্কুল ছুটি হবে এখন, অনেকক্ষণ আগেই স্কুলে ঢুকে গেছে মিষ্টু, পরীক্ষা মনে দেওয়া হয়ে গেলো, দেখো ট্রেন যাচ্ছে, স্কুলের সামনে তো ধরো লাইন তোমরা জানোই। তো বন্ধুরা দেখো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর স্কুলে এত পরিমাণে রোদ ছিল না, ওর জন্য আর কি ওখানে ভিডিও নিতে পারিনি আমি, আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। কেন ছাদের রোদের মধ্যে কি দরকার, এত টানা রোদ, এমনি ইচ্ছা করে শরীরটা খারাপ করে, এত রোদ বাইরে দেখো তো ঘরের মধ্যে রোদ দিচ্ছে, দেখেছো? এখন যাচ্ছি কিনা ছাদে জানি না আমি, তো রোদ তো ছাড়া আমার আর ভালো লাগছে না, সারাদিন এত বড় মেয়ে ওর পেছনে চিল্লাতে চিল্লাতে আমার গলা মুখ ব্যথা হয়ে যায় জানো না, একটা কথা যদি শুনে এই মেয়েতে, স্কুল যাওয়ার আগে দেখলো তো কেমন চিল্লানো করালো, কিরে দেখেছি আমি, বুঝেছো? এরকম করে জ্বালায় আমাকে 24 ঘন্টা। বিকালে তো পড়াতে আসবে, আর একটু পরে 5:45 বাসছে, তো 5:30-6টার দিকে পড়াতে আসবে, তো পড়িয়ে গেলে না আবার মিষ্টুখানে ডাক্তারখানে যেতে হবে, ওর জিভের মধ্যে কেমন ঘাম হতে হচ্ছে আর কিছু খেতে পারছে না, গলার এই জায়গাটা বলছে কী একটা আটকি আছে, দেখি আবার ডাক্তার দেখে আনবো। তো এখন কাজগুলো কমপ্লিট করে নিয়ে যে সব স্কুল থেকে ড্রেস মিশে এসে আর ওখানে সব ফেলে রেখে দিয়েছে, ওগুলো সব জল কাচা করতে হবে, নাহলে ঘামের গন্ধ হয়ে গেছে, কালকে পরে স্কুলে যেতে পারবে না। তো চলো আমি ওগুলো সব জলে ধুয়ে দিই, ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নিই, দিয়ে তোমাদের সাথে গল্প করবো। আর আজকে স্কুলে গেছি, মাথা যন্ত্রণা করছে, মানে এত রোদ বলে বোঝাতে পারবো না, আর এত গরম, আর ওই স্টেশনের পাশে স্কুল, তো 24 ঘন্টা ট্রেন যেছে, আওয়াজে পুরো কান একদম ব্যথা হয়ে গেছে, আর স্কুলে তো চিল্লাচিল্লি তো আছেই, ওই সময় মনে হচ্ছে কখন আমি বাড়ি আসবো, শুধু সেটা মনে হচ্ছিলো যে কখন বাড়ি আসবো। তো চলো একটু কাজগুলো কমপ্লিট করে নিই, আমি প্রচন্ড খিদেও পেয়ে গেছে। এই যে আমার মেয়ের স্কুল ড্রেস, ও তো একটা ধরো বোঝাবে না কিচ্ছু না, ও এলো আর ওই বিছানার উপরে সব ছিটিয়ে রেখে দিলো, এবার আমাকে ধরে এগুলো সব গোছাতে হবে, তার করবে না, এখন চলে গেলো গেম খেলতে, আবার একটু খেলবে, তো আবার দিদি আসবে পড়াতে, তখন করতে বসবে। আমার একটা ওষুধ খেতে আছে, ভুলে গেছি ওষুধটা খাবো, টাইম চলে আসছে বিকালে ওষুধটা খাওয়ার। বাইরে জামা কাপড় তুলতে গেছিলাম যে মেয়ে, আর তরমুজ কেটে রেখে গেছিলাম, তরমুজটা খিদে পেয়েছে, মাঝে একটু আগে বললাম যে খিদে পেয়েছে কী খাবো, তো চলো তরমুজটা খাই, বুঝেছো? সকালবেলাতে যে বেড কভারটা সব কেচে দিয়ে আর কি স্কুলে গেছিলাম, কালকে সকালে কিছু কাছাকাছি করতে হবে, বুঝেছো? আর যদি এখন টাইম পাই তো এখন সার্ফে ধুয়ে দেবো, মানে যেটা আর কি স্কুলে পরে গেছিলাম না চুড়িদারটা, তো ওইটা ধুয়ে দেবো, আর মেয়ের ড্রেসটা ধুতে হবে, ড্রেসটা আবার ভুলে আমি ভাঁজ করে রেখে দিলাম, ওটা ধুয়ে দিতে হবে, ঝটপট করে কাজগুলো আমি সেরে নিই, বুঝেছো? তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এই যে বইয়ের স্কুল ব্যাগ, এই ব্যাগটা যখন স্কুলে যখন পরীক্ষা থাকে তখনই আর কি নিয়ে যায়।
জল দিয়েছিলাম, জলটা কি খেয়েছে? আমার তো মন বলছে খাইনি। হ্যাঁ এই দেখো, যেমনটা জল দিয়েছিলাম তেমন ভরে নিয়ে শুধু এইটুকু খেয়েছে, পুরো জলটা শেষ করতে বলেছিলাম করেনি। তো এখন চলে এসেছি ডাক্তারখানা মিষ্টুকে নিয়ে। মিষ্টু বললাম না যে জিভে আর গলাতে কিছু হচ্ছে একটা, তো সেটাই ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। ডাক্তারখানায় এখন বসে আছি। তো আমার নাম আছে তোমার 15 নম্বরে, 8 নম্বর গেছে এখন। তো বসি, তারপরে হবে। মিষ্টুকে আবার পড়াতেও আসবে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। ও দিদি পড়াতে আসবে, হয়ে গেলে দেখানো হলে অনেক জায়গায় যাবো, ওষুধ নিতে যাব, হাতের আংটিটা আনতে যাবো, সোনার আংটিটা, তারপরে বাড়ি যাব। আবার মিষ্টি কী খাবে দেখি, সে খাবার টাবারগুলো কিনে নেব, তারপরে বাড়ি চলে যাবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে পড়ার। কালকে তো আবার পরীক্ষা আছে না মিষ্টুর, বুঝেছ? এই যে সোনার দোকানে এই যে এই আংটিটা নিয়েছি দেখছো, সে বলেছিলাম না পলার আংটি নেবো, এই যে এটা আমার নিজের ইনকামের টাকা, মানে আমার নিজের টাকা দিয়ে আমি এটা করেছি, বুঝেছ? আমার হাজবেন্ডের টাকাও না, আমার মা বাবার টাকা না, কাউরি টাকা না, আমার নিজের টাকা, এটা আমার ইনকামের টাকায়। দেখো ইউটিউব থেকে আমি যে পেমেন্ট পেয়েছিলাম সেটা দিয়ে সবার জন্য সব কিছু নিয়েছি, আর আমার জন্য আমি এই আংটিটা নিয়েছি, বুঝেছ? আর সবাইকে সব কিছু দিয়েছি কিনে, যে যেটুকু আর কি পেরেছি। প্রথম পেমেন্ট তো সবাইকে তো একটু একটু করে দিতেই হয়, ইচ্ছা তো করে বলো তার জন্য। তো কেমন হয়েছে আংটিটা কমেন্ট করবে, ঠিক আছে? পলার আংটি আমার অনেক দিনের শখ ছিল, পলার আংটি পরা শখটা আমার পূরণ হয়েছে। এবার আমি নিজের শখ, আমি এবার আস্তে আস্তে সব কিছু পূরণ করতে পারবো, যেহেতু আমি নিজে এখন ইনকাম করতে পারি, বুঝেছ? তার জন্য আমি অনেকটা খুশি এখন। তো অনেকক্ষণ পরে এলাম, সে ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তারখানা থেকে আর এই বাড়ি এসে দেখো মিষ্টি পড়তে বসেছিল, এই যে বই আর এই যে মোমো নিয়ে এসেছি, এই যে মোমো আর এই যে এখানে আছে, আর চিকেন পকোড়া ওরা কিনে এসছে। আর মিষ্টুকে না একটু টেনশনে আছে, ওকে ডাক্তারে বলেছে ওই ইয়ে করতে কি থাইরয়েড পরীক্ষা করতে, ওকে ওইটুকু মেয়ে থাইরয়েড হয় বলে আমার জানা ছিল না, তবে ডাক্তারে বলছে থাইরয়েড পরীক্ষা করতে হবে। তো কালকে থাইরয়েড পরীক্ষা দিয়েছে, আরও দু রকম কী টেস্ট দিয়েছে সেগুলো পরীক্ষা করে কালকে আবার ডাক্তার দেখাতে হবে, কেন গলার মধ্যে এখানটা করে ফুলে আছে আর ঢোক গিলতে পারছে না, আর জিভের মধ্যে ঘা হয়েছে। কাল থেকে তো বলছিল খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি না, তোমরা তো দেখলে ব্লগের মধ্যে, তাই জন্য ডাক্তারখানা থেকে এতটা দেরি হলে এই সবে এলাম বাড়ি। তো চলো খাওয়া দাওয়া করি কিছু, দিয়ে আবার তোমাদের সামনে এসে গল্প করছি, ঠিক আছে? মোমোগুলো কেমন হয়ে গেছে, কেন কী জানি এরকম কেন হয়ে গেছে। আর এই যে চিকেন পকোড়া দুটো আছে, আর এই যে স্যুপ দেখেছো, তো এইসব খাওয়া ওর বন্ধ করতে হবে, এইসব বাইরে খাবার খেয়ে 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 ওর এই অবস্থা হয়েছে, বাইরে খাবারই বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা দেখো কালকে রান্না করব বলে আর এখন ইয়ে কেটে রাখলাম, এই যে এটা কি বলতো, এই যে লাউয়ের ডাল। তোমরা শুধু ভাববে যে আমি লাউ পাতা খাচ্ছি, লাউয়ের ডাল বিয়ে করে খাচ্ছি, খুব ভালো লাগে এটা, আমাদের বাড়ির গাছে হয়েছে তো তার জন্য এটা কেটে রাখলাম, নাহলে সকালে টাইম পাবো না। আর এগুলো ফেলে দেবো, আর আমি আজকে না ভোলা মাছ নিয়ে এসেছি, এই যে এটাও ধুয়ে রেখে দিয়েছি সিজে, তোমাদের দেখাবো বলে ভুলে গেছি, দেখাই দাঁড়াও, বড় হয়ে গেছে এখনই, এই যে ভোলা মাছ। কালকে ভোলা মাছের ঝাল করব, আর এই ডাঁটাটা করব, আর কিছু একটা করব, ডাল ফাল কিছু একটা করব, না তো শুকনো শুকনো খাওয়া যাবে না। আজকে না এত শরীরটা খারাপ করছে, আজকে সারাদিন একটু রেস্ট করতে পারিনি আমি, এত কাজের খিচিবিচি। তো এখন দেখো ডালটা গরম করছে, এটা ফ্রিজে রাখা ছিল, কেন সকালে রান্না করেছি তো ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যেত, আর এখানে ভাত তরকারি আছে। আর চলো ডালটা গরম করে খেতে বসবো, খিদে পেয়েছে খুব। হ্যালো বন্ধুরা, তো আজকে না একটু সন্ধ্যে থেকে একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আজকে শর্ট ভিডিও বানাতে পারিনি, কিছুই না, আজকে এত কাজের খিচিবিচি মানে তোমাদের বলে বুঝাতে পারবো না। সকাল থেকে উঠে আমি যে একটু বিছানা একটু শুবো, আমার এত মাঝে যন্ত্রণা করছে তোমাদের বলে বুঝাতে পারবো না, সে টাইমটা পর্যন্ত পাইনি। সকালে উঠেছি ঘুম থেকে, 8টার সময় উঠেছি, দেরি হয়ে গেছে একটু, উঠে রান্না করেছি, তারপর ঘরে কাজকর্ম সব কিছু কমপ্লিট করেছি, যা যা আর কি থাকে, বাসন মাজা থেকে সার্ফ কাচা থেকে ঘর মোছা ঝাঁট দেওয়া আরও সব কিছু সব কাজ কমপ্লিট করেছি। তারপরে খাওয়া দাওয়া করে চান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে মেখে নিয়ে স্কুলে গেছি।
তারপর স্কুল থেকে এসেছি, স্কুল থেকে এসে আবার ঘরে সব মানে ছিটানো আবার আমার মেয়ের হয়ে গেছে, আবার এসে সব গুছালাম, তারপর আবার বিকালে এসে সার্ফ কেচেছি আজকে, ওই ড্রেস ফ্রেসগুলো, তারপর আরও কত জিনিস ছিল সেগুলো সব কাচাকুচি করে এখনও ঘরে কিছু কিছু মিলে দিয়েছি, এই যে এখানে আছে বালতির মধ্যে রেখে দিয়েছি কালকে। তো সব কিছু কাজ কমপ্লিট করে আর এইখানে বসলাম, আর এখন ঘড়িতে 11টা বাজছে, তো এবার ঘুমোতেও হবে, প্রচণ্ড শরীরটা খারাপ করছে আর মাথা ব্যথা যন্ত্রণাও করছে। তো চলো ব্লগটা আর বেশি বড়ো করবো না, এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল বাটনটা আছে তো প্রেস করে অল বাটন করে দিও। তো কাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, তো সবাইকে জানাচ্ছি গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, তো আবার কাল দেখা হচ্ছে।